ইদানিংকালে একটা প্রবাদ আছে যে মিউনিসিপ্যালিটির ড্রেন আর কিছু লোকের ড্রেন কখনো পরিষ্কার হয় না। এমন একটা নোংরা বিষয় আমাকে আজকে কথা বলতে হচ্ছে যে বর্তমান সরকারের একজন প্রতিমন্ত্রী, সম্ভবত তিনি তথ্য প্রতিমন্ত্রী, তিনি মাঝে মধ্যেই সে বেসামাল কথা বলে, বেসামাল আচরণ করে এবং মিডিয়ার মধ্য দিয়ে এগুলি ইতিমধ্যে প্রচারিত। তো গত কাল যে কথাটা সে বলছে এটা অত্যন্ত দুঃখজনক, এর প্রতিবাদ করার ভাষা আমার নাই। এতটা কদর্য, এতটা নোংরা, এত নিম্নমানের রুচিসম্পন্ন কথাবার্তা এবং অত্যন্ত মানহানিকর, সেটা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে এসে যে কুরুচিপূর্ণ এবং ঔদত্তপূর্ণ মন্তব্য করেছেন, আমি মনে করি এটা জাইমা রহমানের সম্মানহানি করেন নাই, গোটা নারী জাতির সম্মানহানি করেছে। এবং এই যে কথিত মন্ত্রী, আমি জানি না পারিবারিক জীবনে তার কোনো শিক্ষা আছে কি না, তিনি তার মা বাবা ভাই বোনের সাথে বসবাস করেন কি না, যদি করতেন তাহলে হয়তো তিনি একটা পারিবারিক শিক্ষা পেতেন। আর যে রাজনৈতিক দলটা করে, যেই নেত্রীর নেতৃত্বে করে, সেই ক্ষেত্রে তার এই কথাটা আমি অস্বাভাবিক মনে করি না। আজকে জাইমা রহমানকে সে একজন ছাত্রী হিসেবে, বিলিয়ন ছাত্রী, অত্যন্ত অল্প বয়সে তিনি ব্যারিস্টার হয়েছেন এবং তিনি আরও উচ্চশিক্ষাতে তিনি তার পড়াশোনা নিয়ে ব্যস্ত আছেন, তিনি রাজনৈতিক অঙ্গনে নাই, কিন্তু তিনি শিশুকাল থেকে এই পরিবারটির প্রতি বর্তমান সরকারের যে অত্যাচার, অনাচার, নিষ্ঠুরতা, নির্মমতা তিনি দেখছেন, তারপরও সে তার মন স্থির করে তার লেখাপড়ার মেধাগত দক্ষতা তিনি তা প্রতিষ্ঠিত করতে পারছেন। তার একটা সম্ভাবনাময় জীবন, যার মাও একজন মেধাসম্পন্ন ছাত্রী ছিলেন এবং একটা মেধাসম্পন্ন ডাক্তার, আমাদের দেশের না, বিশ্বের যে কজন খ্যাতনামা ডাক্তার আছেন তার মধ্যে তিনিও একজন খ্যাতনামা ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত। জাইমা রহমানের বংশ পরিচয় তার নানা, তার নানি, তার দাদা, তার দাদি সব কিছু মিলেই একটি ঐতিহাসিক এবং বাংলাদেশের সকলের কাছে একটা সম্মানের জায়গায় অবস্থান করে যেই পরিবারটি, সেই পরিবারের সে একজন সন্তান এবং তার সম্পর্কে এই ধরনের মন্তব্য, এটা শিষ্টাচার বলবো না, সকল সভ্যতাকে ম্লান করে দিয়েছে। এটা একটা অসভ্য, অমানুষের পক্ষে এই ধরনের উক্তি মানানসই হয়। ভাবতে অবাক লাগে যে এই দেশে যিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন তিনি একজন নারী, তিনি নারী হয়ে একটি নারী সম্পর্কে এই ধরনের উদ্ধত কুরুচিপূর্ণ মন্তব্য করার পরে তাকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার মানে হলো এই মন্ত্রিসভাটা একটা নরক রাজ্য এবং রাস্তাঘাটের নোংরা লোকদের দিয়েই মনে হয় মন্ত্রিসভাটা গঠিত। তাদের এই নোংরামির উত্তর রাজনৈতিকভাবেই দিতে হবে এবং আজকে সারা দেশের মানুষ ধিক্কার দিচ্ছে, মিডিয়া, অনলাইন, ফেসবুকে অনেক নারীর মন্তব্য এসেছে এবং সবাই থুতু ফেলছে এবং তাকে সবাই থুতু দিচ্ছে, তা তো তার কিছু যায় আসে বলে আমি মনে করি না। আমার এই কথাটা, এটা একটা গতানুগতিক যে মন্তব্য সেটাকে আমি আমলে নিতে পারছি না, এটার মধ্যে একটা রাজনৈতিক দূরভিসন্ধি আছে। বর্তমানে মুমূর্ষু অবস্থায় জীবন যুদ্ধে লিপ্ত আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া,
এইটা নিয়ে সারা বাংলাদেশে শতকরা 99 জন লোক ক্ষুব্ধ, তার চিকিৎসা চায়, তার মুক্তি চায়, কিন্তু সরকার সেদিকে খেয়াল করছে না। আমার মনে হয় এই যে গণদাবি, এই দাবিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সেই পরিবারের এমনি একজন কিশোরী কন্যাকে টেনে এনে তারা, আমার মনে হয় তারা এটাকে অন্য খাতে প্রবাহিত করতে চায়। পাগলের পাগলামির পিছনেও হয়তো আমরা ছুটব না, তবে এটা তীব্র ভাষায় নিন্দা করি এবং মনের গভীর থেকে ক্ষোভ প্রকাশ করি, ঘৃণা করি। মাঝে মাঝে ঘৃণা করতেও ঘৃণা লাগে এইসব লোকদেরকে। এর বাইরেও একটা রাজনৈতিক দূরভসন্ধি আছে বলে আমার মনে হয় যে বর্তমান যে আওয়ামী লীগের নেত্রী আছে তারও বর্তমানে, তার ভবিষ্যতে আওয়ামী লীগের নেতা নাই, কিন্তু বিএনপিতে ভবিষ্যতের নেতা প্রতিষ্ঠিত। যারা ভেবেছিল যে জিয়াউর রহমানের হত্যার মধ্য দিয়ে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব শূন্য হবে, কিন্তু হয়নি, বরং জিয়াউর রহমানের শোক শক্তিতে পরিণত হয়ে জাতীয়তাবাদী শক্তি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে আরও দৃঢ় ঐক্যবদ্ধ হয়েছে এবং তার ফলাফল গণতন্ত্র উদ্ধার হয়েছে, স্বৈরতন্ত্রের পতন হয়েছে। এবং যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, সেই 75-এর 7ই নভেম্বরের যে পরাজিত শক্তি আবার তারা সংগঠিত হচ্ছে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে। 7ই নভেম্বরের চেতনা ছিল বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, 7ই নভেম্বর ছিল আমাদের জাতীয় সত্তার একটি পরিচয়, আমরা বাংলাদেশি। এবং এই আজকে এই জাতিসত্তা এবং গণতন্ত্রে যারা বিশ্বাস করে না, যারা ফেসিবাদের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার বঞ্চিত করে, নাগরিক অধিকার বঞ্চিত করে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি, পাশাপাশি বিদেশে লুণ্ঠিত টাকা পাচার করার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে অন্তঃসারশূন্য করার দিকে ঠেলে দিচ্ছে এবং প্রতিদিনই প্রতিটি মানুষের ঘাড়ে বৈদেশিক ঋণের বোঝা বাড়ছে। আপাতত জনগণ বুঝতে অক্ষম হলো, নিকট ভবিষ্যতে তারা এটা মর্ম উপলব্ধি করবে। একদিকে বাজার অর্থনীতিতে প্রত্যেকটা জিনিস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেল গ্যাসের মূল্যবৃদ্ধি, এর মধ্য দিয়ে সীমিত আয়ের লোকদেরকে নাবিশ্বাস ছুটছে, তাদের আজকে সংসার পরিচালনা করা খুব কষ্ট, এক ধরনের দুর্ভিক্ষ বিরাজমান। এই মুহূর্তে এই বক্তব্যটা এই যে খালেদা জিয়া যদি আজকে না থাকে, তিনি যদি আজকে এই সরকারের নিষ্ঠুর আচরণে অপমৃত্যু হয়, অপমৃত্যু বলবো না, সরকার তাকে তিলে তিলে হত্যা করা যে ষড়যন্ত্র করছে, এটা যদি সফল হয়, তারা ভাবছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির হয়তোবা আর নেতৃত্ব থাকবে না। কিন্তু আজকে বিদেশে থেকে সুদূর লন্ডনে থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের যে নেতৃত্ব দিচ্ছে, সেই নেতৃত্বের মধ্য দিয়েই কিন্তু জনগণের কাছে একটি কথা প্রতিষ্ঠিত যে বিএনপির নেতা আছে তারেক রহমান, এটা পূর্ব নির্ধারিত এবং সকলের কাছে দ্বারাই স্বীকৃত বিএনপির নেতা তারেক রহমান। ইতিমধ্যেই মিথ্যা মামলায় তারেক রহমানকে কারাদণ্ডে দণ্ডিত করেছে, হয়তো সরকার চক্রান্ত করে বিএনপির ঠিক রাজনৈতিক বা নেতৃত্ব শূন্যতা করার জন্য তারেক রহমানের উপরও আরেকটি খড়্গ আসতে পারে। এমনি তো মানবতার জীবন যাপন করছেন বিদেশে বসে, তারপরেও অক্লান্ত পরিশ্রম করছেন দিবারাত্রি দলকে সংগঠিত করা, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সক্রিয় করা এবং জনগণের মুক্তির আন্দোলন, স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য তিনি প্রাণান্তর চেষ্টা করছেন। তার নেতৃত্বে দল যেমনি সংঘবদ্ধ, তার নেতৃত্বে এখন জনগণও আকৃষ্ট, হয়তোবা তার নেতৃত্বেই এই দেশের মানুষ গণতন্ত্র ফেরত পাবে। আমার মনে হয় তারেক রহমানকে রাজনীতি থেকে বিতাড়িত করতে পারে এমন ষড়যন্ত্র সরকারের মধ্যে আছে বলে আমার ধারণা, এবং সেই ধারণা যদি সঠিক হয় তাহলে পরবর্তী যে নেতৃত্ব আসবে, সেই নেতৃত্ব সেই জিয়া পরিবারের হয়তো উদীয়মান ব্যারিস্টার জায়মা রহমান নেতৃত্বে আসতে পারে, অথবা এই পরিবারের অন্য কেউ আসতে পারে। সেই কারণেই গোটা পরিবারের প্রত্যেককে
জনগণের সামনে কুলুষিত করা একটি ছিন্ন চক্রান্ত বলেই আমার কাছে মনে হয়। এটা স্বাভাবিক কুৎসা বলে আমি মনে করি না। এই কুৎসার আড়ালে একটা বিরাট ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটা হলো এই, যাতে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব জিয়া পরিবারের হাতে না থাকে, অর্থাৎ জিয়া পরিবারকে রাজনৈতিক অঙ্গন থেকে নিশ্চিহ্ন করার একটা হীন প্রচেষ্টা বা অপপ্রচেষ্টা আছে। কারণ তাদের নেতৃত্ব অন্তঃসারশূন্য, কারণ শেখ হাসিনার পরে আওয়ামী লীগের কে নেতৃত্ব দিব এটা কিন্তু দৃশ্যমান না। এবং জনগণ ও আকাঙ্ক্ষিত আওয়ামী লীগের নেতা কর্মীরাও দেখতেছে না কে নেতৃত্ব দিব। আমার মনে হয় যে এই বক্তব্যটা তার ব্যক্তিগত বক্তব্য না, এই বক্তব্যটা এই অরুচিকর এবং অশালীন কথাবার্তায় এবং মস্করা ঠাট্টা বিদ্রুপে যে পারদর্শী প্রধানমন্ত্রী, এবং আমার মনে হয় তার নির্দেশেই আজকে এই ধরনের কিছু লোক বা এই ধরনের তথাকথিত মন্ত্রীরা তারা আজকে বাজারে নতুন নতুন কথা এনে জনগণকে বিভ্রান্ত করার একটি অপচেষ্টা করছে। সেক্ষেত্রে আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে, আমাদের নিজ দায়িত্ব পালনে সক্রিয় থাকতে হবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র অর্জন, আমাদের লক্ষ্য খালেদা জিয়ার মুক্তি, সেই দিকে আমাদের অবিচল আস্থা রেখে আমাদের দৃঢ় মনোবল এবং দৃঢ় প্রত্যয়ের সাথে সবাইকে সংগঠিত করা, দলকে ঐক্যবদ্ধ রাখা, দেশবাসীকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতার সার্বভৌমত্ব নিশ্চিতকরণের দায়িত্বটা পালনের দিকেই আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে। এমনি মাঝে মাঝে তারা এই ধরনের কথা বলে আমাদেরকে উত্তপ্ত করবে, ত্যক্ত করবে, বিরক্ত করবে। আমরা যেন মূল লক্ষ্য থেকে সরে যাই এবং সেটা নিয়ে যেন আমরা ব্যস্ত থাকি। আমি আজকে পরিষ্কারভাবে বলতে চাই যে আমরা এই সরকার আবল তাবল যা ধরনের কথাই বলুক না কেন, যত নোংরামি কথাই বলুক এবং যতটাই আমাদেরকে উত্তেজিত করতে চাক, আমরা সেই দিকে কর্ণপাত না করে বরং আমাদের যে লক্ষ্য গণতন্ত্র উদ্ধার, জনগণের ভোটাধিকার উত্তর, সুষ্ঠু এবং একটা অবাধ নির্বাচন, একটা নির্বাচন কালীন সময়ে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে অনড় থাকি, এটি হবে আমার আহ্বান।